ভারতের উত্তরপ্রদেশে রাস্তায় কোথাও থুতু ফেললে 6 মাসের জেল, নইলে 5,000 রুপি জরিমানা। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে স্যানিটেশন ইন্সপেক্টর সহ একাধিক ব্যক্তিকে এই কাজে নিয়োগ দেওয়া হয়েছে বলে ব্যাঙ্গন ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গিয়েছে। অর্থাৎ মনের সুখে থুতু ফেলা এখন আর নিরাপদ নয়। উত্তরপ্রদেশে বিজেপি সরকার আসার পর থেকে একের পর এক নিয়ম নীতি হয়ে চলছে। ইতিমধ্যে যোগী ও দীনাথের নির্দেশে পান, মশলা, সুটকা, চিবানো যায় এমন তামাকজাত দ্রব্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেখানে একবার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে চলছে বেশ কিছু নিয়মনীতি। বিজেপি শাসিত উত্তরাখণ্ডে সরকারি দফতরে ও রাস্তায় কেউ যদি থুতু ফেলেন তাহলে তার 5,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল হতে পারে। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।